তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন, ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন যেটা নিয়ে ওনার সাথে আমার আলাপও হয়েছে। উনি যদি ফিট থাকেন তাহলে টি টোয়েন্টি যদিও রিটায়ার করেছে, যদি উনি ফিট থাকেন তাহলে তো যে কোনো ফর্মেটে আসলেই আমরা খুশি হব। টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য প্রস্তুত। ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়, এক্সপেকটেশান। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এই এক্সপেকটেশানটা খুব একটা করার দরকার নেই। তো একটা অ্যান্সারই দিব, আমি এখনো গ্রেট ক্যাপ্টেন হই নাই। আপনাকেই কোশ্চিন করে, আপনি যখন একটা জায়গায় কাজ করেন আবার আরেকটা জায়গায় কাজ করেন, আপনি কি আপনার পছন্দ মতো কাজ করেন যে এখানে ভালো মতো করবো এখানে করবো? সো আমি যে জিনিসটা বলতে চাই, যখন মুস্তাফিজ বাংলাদেশ টিমে খেলে তখন ওর আগ্রহটা আরও বেশি থাকে। নর্মালি প্রথমে যে জিনিসটা অনেকদিন দেখা হয় না বা কথা হয় না, সো শুরুটা ওইভাবে যে একটু বসে আড্ডা দেওয়া আর কি, ক্রিকেট নিয়ে কথা হয়েছে, টুকটাক কথা হয়েছে, কী অবস্থায় উনি আছেন বা আমরা বা আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কী চিন্তা করছি, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি। এই মুহূর্তে আপনাদেরকে ক্লিয়ারলি বলা মুশকিল, কারণ একটু সময়ের ব্যাপার, উনিও একটু সময় নিতে চেয়েছেন, একটু চিন্তাভাবনা, যেহেতু এখন ডিপিএলও চলতেছে, সো টুর্নামেন্টটা শেষ হোক আমাদেরও একটু, আমারও একটু চিন্তাভাবনা করার ব্যাপার আছে। বাট নর্মালি একটু ক্রিকেট নিয়ে কী অবস্থায় উনি আছেন, কী চিন্তা করছেন, এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করেছি আমরা। না, এই আমি তো বেসিক্যালি চাইবো যে উনি যদি ফিট থাকেন তাহলে, টি টোয়েন্টি যদিও রিটায়ার করেছে, যদি উনি ফিট থাকেন তাহলে তো যে কোনো ফর্মেটে আসলেই আমরা খুশি হব। এটা আমার মনে হয়, আমি না প্রত্যেকটা দেশের মানুষ, প্রত্যেকটা প্লেয়ারই খুশি হবে। সো এটা এটা তো ইচ্ছা, এটা চাওয়া, বাট সবার আগে ওনার চাইতে হবে, তারপরে বাকি প্রসেসগুলো। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার যে ইচ্ছা বা চাহিদা, সেই বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ আলোচনা করেছি। একটা বিষয় জানতে চাচ্ছি, আপনি যেহেতু বললেন যে আমি অলরেডি টি টোয়েন্টিতে রিটার্ন নিয়ে করেছি, আমরা দেখেছি এর আগে যে ইংল্যান্ডের ক্ষেত্রে দেখেছি অ্যাশেজের আগে মঈন আলীকে কল করা, ক্যাপ্টেন্স কল, তারপরে ওয়ার্ল্ড কাপের আগে বেন স্টোকসকে কল করা, সেটাও ক্যাপ্টেন্স কল ছিল। যেহেতু সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে, দুটো প্লেয়ার রিটায়ার করেছে, তামিম এবং মুশফিক, আপনার কোনো কল থাকবে কিনা বা আপনার কোনো ইচ্ছা থাকবে কিনা কোনো ক্রিকেটারকে না এই মুহূর্তে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করছি না, কারণ যেটা আমি একটু আগে বললাম যে ওয়ার্ল্ড কাপের আমার খুব বেশি দিন সময়ও নেই। সো টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে, আর আমি যতটুকু বিশ্বাস করি যে লাস্ট বেশ কয়েক দিন ধরে তো তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন, ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন যেটা নিয়ে ওনার সাথে আমার আলাপও হয়েছে। সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না, বাট ডেফিনেটলি মানে টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য প্রস্তুত। এবার আসা মানে প্রতি বছর আমি দেখি ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়, এক্সপেকটেশান, এটা করব সেটা করব, অনেক কথাবার্তা হয়। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এই এক্সপেকটেশানটা খুব একটা করার দরকার নেই, এক্সপেকটেশানটা মনের ভিতরেই থাক সবার। আপনিও জানেন বাংলাদেশ টিম কী চাই, আমরা প্লেয়াররাও জানি যে আমরা টিমটা কত দূর নিয়ে যেতে চাই, সবাই চায় যে আমরা অনেক বড় কিছু করি। বাট এটা নিয়ে যখন খুব বেশি বেশি মাতামাতি হয়, এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না, কারণ আসলে দরকার নাই, রেজাল্ট যখন হবে তখন অটোমেটিক বোঝা যাবে। সো আমি একটা জিনিস বলতে পারি যে এই যেই টিমটা খেলবে এরা 120% দিবে প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য। সো এই এই এটা আমি এই সিওরিটিটা আমি দিতে পারি এবং প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবে। সো আশা, অনেক বেশি আশা নিয়ে যাচ্ছি। প্রতি বছর আমরা অনেক, প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি তখন অনেক আশা নিয়েই খেলি এবং আমরা যেটা পারি ওই জিনিসটা করারই চেষ্টা করি। সো প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যে খেলবো, বাট আগে থেকেই অনেক আশা করতেছে, এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে, এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে আমরা যেন মাতামাতি না করি। আপনি যখন, আপনাকেই কোশ্চিন করে, আপনি যখন একটা জায়গায় কাজ করেন আবার আরেকটা জায়গায় কাজ করেন, আপনি কি আপনার পছন্দ মতো কাজ করেন যে এখানে ভালো মতো করবো এখানে করবো? সো আমি যে জিনিসটা বলতে চাই, যখন মুস্তাফিজ বাংলাদেশ টিমে খেলে তখন ওর আগ্রহটা আরও বেশি থাকে। ওটা তো বাইরের একটা লিগ খেলছে, অবশ্যই ওখানে ওর কমিটমেন্ট আছে, ওখানে কমিটমেন্ট শো করে, বাট ও যখন বাংলাদেশ দলের হয়ে খেলে প্রত্যেকটা বল যখন ও করে তখন চিন্তা করে যে দেশের বা টিমের কীভাবে হেল্প হয়। সো এই জিনিসটা অনেকেই বলছে বা মনে করে, বাট আমি ক্লিয়ারলি বলতে পারি যে যেই কয়েকটা সিরিজ আমি কাছ থেকে দেখলাম একদম ক্যাপ্টেন্সি যখন করলাম, ও প্রত্যেকটা বল অনেক গুরুত্ব দিয়ে করে এবং ওই বলগুলো কীভাবে টিমের হেল্প হবে ওই জিনিসটা চিন্তা করেই করে। সো ওর কমিটমেন্টের কোনো ঘাটতি নেই যে বাংলাদেশ টিমে আমি একটু রিল্যাক্সভাবে খেলছি।